বলে ফেরাউন আমার মরণ যদি হয় আমি আমার মাওলারে আর ছাড়ব না আমি মজা পেয়ে গেছি আমার আসল মালিকের আমি খুঁজে পেয়েছি ফেরাউন বলে আসিয়া রেডি হও তোমার জন্য শাস্তি তোমার শেষ পরিণাম ফাঁসি দেওয়া হবে আসিয়া কাটাও ফেরাউন এখন অত্যাচার শুরু করলো টাইম মতো খানা দেয় না হাত পা বেঁধে রাখে কষ্ট আর কষ্ট ঘুমানোর জায়গা দেয় না এইভাবে করে করে এক সময় ফাঁসির ঘোষণা দিয়ে দিল হাজারো মানুষ রেডি হয়ে গেল দেখতে আসিয়ার ফাঁসি হবে ফেরাউন খোদার স্ত্রী আসিয়াকে যখন শুলিবিদ্ধ করানোর জন্য সব রেডি আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে আসিয়া কান্না করে আর মালিকের কয় মালিক ধৈর্য যেন হারায় না যায় এই ভয়ে যেন তোমাকে ভুলিয়া না যাই হঠাৎ দেখে মুসা নবী হাঁটিয়া যায় ও নবী মুসা আপনি জানেননি আমি আসি আর কি হালাত বলে হ্যাঁ শুনছি তোমার ফাঁসি হয়ে যাবে হর কে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম এরে আল্লাহর বান্দারা ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দারা রে আম্মা জানেরা ওই বাইতুল্লাহ এত দাবি একটা ঘর মক্কার এত খারাপ মানুষ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া ওই ঘাওয়া ঘর তওয়াফ করে কতটা খারাপ আমার নবী ওই খারাপ জমিনের মধ্যে আসছেন পবিত্র নবী যে নবীর জীবনে মিথ্যা কথা নাই যে নবীর জীবনে কোনো গালাগালি নাই কেমন মায়ার নবী আমার অন্ধকার জায়গা নবীর চেহারার আলোতে আলোকিত হয়ে যায় আমার নবীর শরীর মোবারকে মশামাসি পড়ে না কেমন এক পবিত্র মায়ার নবী আল্লাহ এমন কুদরতের কারিশমা খাটাইলেন নবী আইসা দুনিয়াতে বাবার চেহারা পেলেন না ৬ বছরে মা হারাইলেন ৮ বছরে দাদা আব্দুল মুত্তালিবরাও হারায় ফেললেন নবী আমার এমন ইয়াতিম দীর্ঘ ৪০ বছর পর্যন্ত নবী কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না নামাজের কথা বলেন না ৪০ বছর পর আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন আমার নবীর কাছে হেরা গুহার মধ্যে আমার নবী কোরআন পাইয়া প্রথম দায়িত্ব তেলাওয়াত শুরু করলেন নবীর তেলাওয়াতে এত মজা বেইমানেরা যত শুনে ততই নবীর প্রতি আকৃষ্ট হয়ে যায় সারাদিন আবু জাহাল নবীরে গালি দেয় আবু লাহাব নবীরে গালি দেয় কিন্তু গভীর রাতে আমার নবীর ঘরের কিনারায় গোপনে দাঁড়ায় দাঁড়াইয়া আমার নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতো এত মজার আওয়াজ আল্লাহর নবীর তেলাওয়াত শুরু হয়ে গেল নবী বলেন এক আল্লাহর ইবাদত করো হে মক্কাবাসী মুশরিকেরা আবার বলে রহমানের ইবাদত করো মক্কার মুশরিকরা লাগে না তারপরও অযথা প্রশ্ন করে নবীর আটকাইত জিজ্ঞাসা করে আব্দুল্লাহর ছেলে একবার কও আল্লাহরে ডাকবো আবার কও রহমানের ইবাদত করবো তাহলে বলো আল্লাহ কয়জন কয়েকজন তুমি তো দুইজনের ইবাদতের কথা বলো তাহলে বলো আল্লাহকে রহমানকে বলে দুজনই এক রহমানের পরিচয়টা দাও আল্লাহ রহমানের পরিচয় দিয়ে আয়াত নাজিল করলেন নবী জানায় দেন আমি রহমান কেমন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান রহমানের পরিচয়টা দিয়ে দেন রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান খেয়াল করেন আমার আলোচনার শেষের দিকে মূল কথা আল্লাহ বলেন আমি এমন রহমান কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি অথচ বাস্তব হলো তার উল্টা আল্লাহ আমাদেরকে আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন আমরা আগে দুনিয়াতে আসছি তারপরে বড় হইছি তারপরে কোরআন শিখছি তাই না কথা বলে না আর আল্লাহ বলেন না না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর রহমান
علم القرآن خلق الإنسان আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম প্রশ্ন বড় জটিল আল্লাহ উল্টা কেন বললেন কয় যে জ্ঞানীরা যদি দুই একটা কথা উল্টা কয় তাও কিন্তু উল্টা না তোমার বুঝতে একটু সময় লাগবে ফাইলুল হাকীম লা ইখনু আনিল হিকমা হাকীমের কোন কাজ হিকমত থেকে খালি না এবার মুফাসসিরিনে কেরাম জবাব দেন আল্লাহ বললেন কেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি উল্টা বললেন কেন বলে আল্লাহটাই ঠিক আমরা বুঝতে সময় বাকি বলে কেমন ঠিক বলে আল্লাহর জমিনের মধ্যে যত মানুষ আল্লাহর কাছেই মানুষগুলোর দাম নাই আল্লাহর কাছে একদল মানুষের দাম যেই মানুষগুলো বংশগত মানুষ হলে হবে না যেই মানুষগুলো জন্মগত মানুষের পরিচয় দিলে হবে না ওই মানুষের আলাদা একটা পরিচয় আছে তারা হবে আদর্শ গুণের মানুষ কিসের মানুষ কষ্ট হইতেছে আপনাদের আদর্শ গুণের মানুষ জমিনে আমরা যারা আছি আমাদের প্রথম পরিচয় আমরা বংশগত মানুষ দ্বিতীয় পরিচয় আমরা জন্মগত মানুষ আর চূড়ান্ত হাকিকতে মানুষের পরিচয় হলো গুণের মানুষ আদর্শ গুণের মানুষ তাহলে বংশগত মানুষ হইছি জন্মগত মানুষ হয়েছি গুণের মানুষ হইতে পারলাম কিনা চিন্তা আল্লাহ কয় যারা গুণের মানুষ তারাই জান্নাত পাবে গুণের মানুষ ছাড়া একজনেরও জান্নাত দেওয়া হবে না এবার ভালো করে বুঝেন গুণের মানুষ কেমনে হওয়া যায় উদাহরণ তো এভাবে বলি আমি ভাই জানেরা এই যে মাইকে কথা বলতেছি ভালো করে খেয়াল করেন যেই জিনিসটা বানানেওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ যেমন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছেন যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ বলেন তো মাইক বানাইছে কোন কাজের জন্য তাহলে মাইকের গুণ কি বাতি বানাইছে কোন কাজের জন্য বাতির গুণ কি এবার বলেন তো মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ বানাইছেন কি জন্য তাহলে ইবাদত করা মানুষের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ যদি মাইক আওয়াজ না দেয় লাথি মেরে ফালায় দাও এটা গুণের মাইক না বাকি গুণ হলো আলো দেওয়া যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো এটা গুণের বাতি না মানুষ বানাইছেন এবাদাতের জন্য যেই মানুষগুলো এবাদাত করে না এরা গুণের মানুষ না আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতারা এর ধর এর জাহান্নামে লাথি মেরে ফালায় দাও এটা গুণের মানুষ না গুণের মানুষের জন্য জান্নাত তো গুণের মানুষ কেমনে হয় বলে মানুষের গুণ যার মধ্যে আছে সে গুণের মানুষ মানুষের গুণের নামে ইবাদত এবার ভালো করে খেয়াল করেন ইবাদত করার নিয়ম আছে না কি মন গড়া না একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে তিন রাকাত বেজোর হইরা লাভ কি আরো দুইটা সেজদা আল্লাহরে বাড়াইয়া জোর বানায়া চার রাকাত করি আল্লাহর জন্যই আরো এক রাকাত বাড়াইল কি পরিমাণ সওয়াব হবে হবে না কি ওই এক রাকাত বাতিল না সব আল্লাহ কয় সালা কি করলি কেন সব বাদ দাঁড়া নতুন করে কানে দুইটা তওবা কর কানে ধর এবার কানে ধর আল্লাহু আকবার ভুল হয়ে গেছে
নতুন করে নিয়ত কর আমার আইনের বিরুদ্ধে করা যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না ইবাদতের আইন করছি আমি কেমনে করবে নিয়ম জানতে হবে নিয়ম জানার জন্য আমি আল্লাহ থিওরি দিলাম কোরআন শরীফ কোরআন বুঝি না হাদিস দরকার হাদিসও বুঝি না তাহলে কি করবি যারা কোরআন হাদিস বুঝে উলামায়ে কেরাম এদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখে তারপরে নিয়ম অনুযায়ী ইবাদত করো তাহলে তুমি গুণের মানুষ তাহলে কি বুঝলাম গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত ইবাদত শিখতে হলে লাগবে কোরআন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআনের সওয়াব পাইয়া আল্লাহর ইবাদত করবে তারা গুণের মানুষ এবার বুঝেন না আল্লাহর কথা ঠিক আছে নি আল্লাহ বলছেন ইবাদত গুণের মা মানুষের গুণ ইবাদত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝো ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস বুঝিয়া নিয়ম অনুযায়ী ইবাদত করে গুণের মানুষ হও গুণের মানুষের জন্য আমি জান্নাত দিব এমন সুন্দর জান্নাত লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ ও দুনিয়ার মুমিনেরা মুশরিক বেঈমানের বানানো গুলশান দেইখা পাগল পারা হইও না আল্লাহ এমন সুন্দর জান্নাত বানাইছেন তোমার আমার জন্য যেই জান্নাত এত সুন্দর যেখানে কোনো কালো মানুষ থাকবে না বুড়ি থাকবে না বুড়া থাকবে না সব পরিষ্কার যেই জান্নাতের মধ্যে অশান্তি থাকবে না যেই জান্নাত নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর জান্নাত যেই জান্নাতের ইরায় কোনো বাথরুম নাই বাথরুমের ব্যাগই হবে না মনে চাইছে একটা আম খাবে দেখবে আম হাজির সামনে ফ্রিজের ভিতরে একটু মুখে দিবে এক এক চোষ এক রকম স্বাদ ওই আমের আবার মুখে দিবে আর এক রকম স্বাদ একটা ফলের মধ্যে সত্তর রকমের মজা কারা ভাবে যারা বেশি বেশি বিড়ি টানে নেক আমলওয়ালা জান্নাতি মানুষ ওই জান্নাতের মধ্যে একটা আম খাইতে খাইতে পেটের ব্লাটার বেড়ে যাবে বাড়তে 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 বিশাল বড় একটা পেট হবে উজিরপুর থানার থেকেও বড় হঠাৎ করে একটা ঢেকুর দেবে আবার যেই সিহায় যাবে বাথরুমের কোনো ব্যাগ নেই এমন সুন্দর জান্নাত আল্লাহ দিছেন বানায় রাখছেন যারা এই জমিনের মধ্যে নেক আমলওয়ালা এরে আল্লাহর গোলাম ইবাদত করিয়া গুণের মানুষ হও উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো ও যুবক কয়দিন আর বাজবা আমিও তো তোমার মতো একটা সন্তান ইচ্ছা করলে আজকে আমি দাড়ি কেইটা না উজুবিল্লা তোমার মতো প্যান্ট শার্ট লাগায় চলতে পারতাম চলি না টুপির কারণে কত মানুষ গালি দেয় দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে কিন্তু হিসাব মিলায় দেখো কোরআনওয়ালাদের মতো সম্মানে দুনিয়াতে আর কেউ নাই সর্বোচ্চ সম্মান আল্লাহ তাদের দান করেছেন ও আল্লাহর গোলাম ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো যেখানেই থাকো গুণের মানুষ ইবাদত করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার আমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারো না ও যুবক তোমার আমার মতো কত সন্তান তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে জমিনে কৃষিকাজ করে নামাজ ছাড়ে না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নামাজ ছাড়ে না আপনারা কেন পারবেন না এরে পর্দার আরানের আম্মা জান ও আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা এই যে আপনাদের সন্তানদের কত কথাই না শুনায় গেলাম
এগুলো বাস্তবায়ন করার জন্য আম্মা জানের অবদান লাগবে দোয়া লাগবে না হয় হবে না এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে একমাত্র মায়ের দোয়া মায়ের মেহনতের কারণে এই দুনিয়াতে যত সন্তান এই জন্যই তো মা আপনাদের অনেক দাম অনেক মর্যাদা আল্লাহ দিয়েছেন কারণ আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আরে আম্মা জান আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা এই যে মাদ্রাসার স্টেজে আজকে কয়েকটা ছাত্র ছোট ছোট বাচ্চা একটা ছেলে 9 মাসে কোরআন মুখস্থ করেছে মাথায় পাগড়ি পাইল ওর মা ওর বাবার কপাল কত ধন্য আপনাদের কি মনে চায় না রে আম্মা জান এই সন্তানগুলোর মা বাবার কলিজা কতই যে ধন্য আরে আম্মা জান আপনাদের জীবনটা অনেক ধন্য জীবন অনেক মর্যাদা আপনাদের আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী ও আম্মা জান আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ও আম্মা জান আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ওই বেঈমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেল যেই ফেরাউন নিজেরে খোদা বলে দাবি করলো ওই ঘরে তার স্ত্রী আসিয়া এতটাই দামি হয়ে গেল ঈমানের আলো দিয়া আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে এই আসিয়া ও আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো এত খারাপ না আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না রোজা রাখতে বাধা দেয় না বরং অনেক স্বামীদেরকে আমরা দেখি মাঝে মাঝে আমগো কাছে বলে হুজুর আমরা খারাপ হইলে কি হইছে আলহামদুলিল্লাহ আমার স্ত্রী নামাজ পড়ে আমার স্ত্রী কোরআন পড়ে আরে আম্মা জান এই দুনিয়াতে যত ভালো সন্তান আসবে মা আপনার কারণে গাছ ভালো হবে তো ফল ভালো হবে আরে আম্মা জান আপনাদের স্বামীরা তো নামাজে বাধা দেয় না ও আম্মা দেখেন আসিয়ার মতো একটা বান্দি বেঈমান ফেরাউনের ঘরে থাকিকে আল্লাহরে নিয়ে কবরে গেল কেমন অবস্থা একদিন ফেরাউন তাকায় দেখে আসিয়ার হাতের থেকে কি যেন মাটিতে পড়ে গেল ফেরাউন যে দেখতেছে আসিয়া টের পায় নাই হঠাৎ করে আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে অনিচ্ছায় আমরা আপনারা একটু হোসট খাইলে পড়েন মা ওরে মা মা গো মা বলেন না কিন্তু যারা আল্লাহর মহাব্বতে নিমজ্জিত এরা সব সময় কিছু হলেই বলে ইন্না লিল্লাহ বলে না ইন্না লিল্লাহ আল্লাহর নাম আসে আসিয়ার জবানে আল্লাহর নাম এসে গেল ফেরাউন শুই নেই এই আসিয়া কার নাম কইলা আসিয়া চিন্তা করলো এতদিন গোপন রাখছিলাম যেহেতু ওপেন হয়ে গেল এখন আর গোপন রেখে লাভ নেই আসিয়া ডাক দিয়া কয় রে স্বামী ফেরাউন আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি কোন মালিক কোন খোদা আমি না খোদা তুমি সবার খোদা তবে আমার খোদা না তো তোমার খোদা কে আসিয়া বলে মুসা নবীর আল্লাহ যিনি আমি আসিয়ারও আল্লাহ বলেন তিনি ফেরাউনের মাথা গরম হয়ে গেল এই আসিয়া পুরা মিশরের মানুষ আমারে খোদা বলে আমার কথায় চলে তুমি আমার ঘরে স্ত্রী হইয়া যদি আমাকে সমর্থন না দাও আমার খোদাগিরি টিকবে না খবরদার এই কথা বলবা না আমারে খোদা মানবা আসিয়া বলে ওই মালিকের মহাব্বত যেই অন্তরে ঢুকাইছি জীবন দিতে পারবো আল্লাহকে ভুলতে পারবো না ফেরাউন তো দেখে পালা বড় খারাপ এবার আসিয়া আমাকে খোদা মানতেই হবে যদি তুমি প্রকাশ্যে না পারো আমার কানে কানে একটু আমারে খোদা বলো আসিয়া বলে ও ফেরাউন আমি এমন মালিকের গোলাপ
মিশরের সবাই তোমারে ফাঁকি দিতে পারবে আমি আসি আমার মালিকের ফাঁকি দিতে পারবো না আমার মালিক দরজা জানালা আটকাইয়াও যদি কেউ কিছু করে কেউ দেখে না আমার মালিক দেখতেছেন ও কলিজার যুবক রাতের বেলা দরজা জানালা বন্ধ করিয়া যে মোবাইলে গুনার কাজ করো কেউ দেখে না কে দেখেন আমার মাওলারে ফাঁকি দিতে পারবি না ওই মাওলার হাতে কিন্তু ধরা এক সময় পড়বি পড়বি পালাতে পারবি না নমরুদ পালাতে পারে নাই ফেরাউন পালাতে পারে নাই তুই কই পালাবি রে বাবা এখনো সময় আছে তওবা করিয়া ফিরিয়া যাও এখনো সময় আছে তওবা করো আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে গুনাহ কম করি নাই হাতের গুনাহ চোখের গুনাহ পায়ের গুনাহ অন্তরের কল্পনার গুনাহ আজকে থেকে তওবা করে নাও রে বাবা আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা ও দুনিয়ার মুসলমান লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না এক দুই জনে মিথ্যা বললে বোঝা যায় মানা যায় লক্ষ লক্ষ তাবিনরা মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ তাবে তাবিনরা আল্লাহ সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে মিথ্যা বলতে পারেন না কোটি 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 ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না সব কান্না কান্না পাও ধরে 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 বুঝায় গেলেন ওরে আমার নবীজির কোন গুনাহ নাই সেই নবীও চোখের পানি ছেড়ে কাঁদেন হাশরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে জান্নাতের টিকিট পাইয়া এরপর আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কাঁদলেন ও আবু বকর কাঁদেন কেন বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব ওমরে ফারুক জান্নাতের টিকিট পেয়ে জীবন ভর কান্না করলেন জাহান্নামের আজাব কেমনে সহ্য করব ও পর্দার আড়ালের আম্মা যান আপনার মতো কত মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না রে মা আসিয়াকে ফেরাউন ধমক দেয় আসিয়া মাথা বাঁকা করে না বলে ফেরাউন আমার মরণও যদি হয় আমি আমার মাওলারে আর ছাড়ব না আমি মজা পেয়ে গেছি আমার আসল মালিকের আমি খুঁজে পেয়েছি ফেরাউন বলে আসিয়া রেডি হও তোমার জন্য শাস্তি তোমার শেষ পরিণাম ফাঁসি দেওয়া হবে আসিয়া কাল দাও ফেরাউন এখন অত্যাচার শুরু করলো টাইম মতো খানা দেয় না হাত পা বেঁধে রাখে কষ্ট আর কষ্ট ঘুমানোর জায়গা দেয় না এইভাবে করে করে এক সময় ফাঁসির ঘোষণা দিয়ে দিল হাজারো মানুষ রেডি হয়ে গেল দেখতে আসিয়ার ফাঁসি হবে ফেরাউন খোদার স্ত্রী আসিয়াকে যখন শুলিবিদ্ধ করানোর জন্য সব রেডি আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে আসিয়া কান্না করে আর মালিকের কয় মালিক ধৈর্য যেন হারায় না যায় এই ভয়ে যেন তোমাকে ভুলিয়া না যাই হঠাৎ দেখে মুসা নবী হাঁটিয়া যায় ও নবী মুসা আপনি জানেননি আমি আসি আর কি হালাত বলে হ্যাঁ শুনছি তোমার ফাঁসি হয়ে যাবে বলে আমি তো চলিয়া যাব দোয়া করবেন তবে একটু আমারে বলবেননি আপনি তো আল্লাহর সাথে ফাঁকে ফাঁকে কথা বলেন একটু বলেন আমার আল্লাহ আমি আসিয়ার উপরে এখন কেমন অবস্থানে আছে আল্লাহর নবী মুসা কয় রে আসিয়া আল্লাহ তোমার উপরে সব সময়ের জন্য রাজি আর খুশি হয়ে গেছে আসিয়া এই কথা শুইনা আসমানে দুইটা হাত উঠাইয়া কান্না শুরু করলেন কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন আসিয়া ডাক দিয়া কালো আমার মালিক এত বড় এক দেশের
ইসরায়েলের খোদা দাবিদার ফেরাউনের স্ত্রী হইয়াও তোমার মহব্বতের কারণে আজ আমার আরামের জায়গাও দিল না খানা বন্ধ করে দিল ঘুমের জায়গা বন্ধ করে দিল ও আল্লাহ দুঃখ নাই তোমার মায়া আর মহব্বতের কারণে দুনিয়ায় কষ্ট তবে তোমার কাছে আমার দিলের তামান্না রে আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে আমার ঘর বানাইয়া দাও ও আল্লাহ দুনিয়ার আমের ঘর পাই নাই তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও قالت رب ابن لي عندك بيتا في الجنة قرآن رايات الله تعالى آسيار قلوب چکو کھولیا دلن آسيار کاننا بندو এখন ফাঁসির মঞ্চে যাবে আসিয়া মুস্কি মুস্কি হাসা শুরু করলেন ফেরাউন ডাক দিয়া কয় রে আসিয়া এখন তোমার ফাঁসি হবে বিপদ তুমি এখন কান্না বন্ধ করে হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় রে ফেরাউন জানো না আমার কলবের চোখ আমার আল্লাহ খুলিয়া দিছেন আমি কান্না করে মাওলার কাছে যা চাইছি আমি এখন তাকাইয়া সব নিজে দেখতে আসি আমার কলবের চক্ষু দিয়া তাকায় দেখতেছি ও আসমানের দিকে আমার জান্নাতের সেই ঘর লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা আছে আমার ইন্তেকালের পরে আমার রুহটা জান্নাতে নিয়ে মালিকের মোলাকাতে চলে যাব আমি এখন বড় খুশি এ দুনিয়া আমার কাছে মোটেও দাম নাই আমারে ফাঁসি দাও আমি জান্নাতের মধ্যে চলে যাব লক্ষ লক্ষ ফেরেশতা আমি দেখতেছি আমার অপেক্ষায় তারা আছে আমারে ফাঁসি দিয়ে দাও ও পর্দার আড়ালে আম্মা যান আপনারাও তো মা সাহাবায়ে কেরামদের মা যারা ছিলেন তারাও তো মা আপনারাও তো মা হাফেজে কোরআনদের মা যারা তারাও তো মা আরে আম্মা যান এখন থেকে তওবা করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদেন মরিয়া গেল তো কেউ নামও নিবে না তবে ভালো একটা সন্তান যদি রাখিয়া যান ওই সন্তানের কারণে সবাই দোয়া করবে আপনি মা কবরে দোয়া পাবেন ও যুবক বাবারা এই ময়দানে জানি না কে আছো মা হারা বাবা হারা অসহায় ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাবা তুমি টাকার মালিক বাড়ির গাড়ির মালিক হতে পারো নাই কত মা বাবা জীবন ভর কষ্ট করে গেলেন মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কেনার মতো টাকা হাতের মধ্যে ছিল না মায়ের মনে চাইতো বেদানা ফল খাবে টাকা ছিল না আজকে সন্তান তোমার ঘরে ফল আর ফিরিজ ভরা মাছ তোমার ঘরে ফল পচিয়া যায় খাওয়ার মানুষ নাই মাছের অভাব নাই কিন্তু কি লাভ হবে যেই বাবা খাওয়ার আফসুস নিয়ে আজকে সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে পড়ে আছে ওই বাবারে তো খাওয়াইতে পারলা না ওই মাকে খাওয়াইতে পারলা না রে বাবা ওই মা বাবার জন্য একটু চোখের পানি সারিয়া দাও যেই মা বাবা তোমার আমার জন্য কত রাত কান্না করে কাটাইলেন আর দোয়া করলেন তুমি এত নিষ্ঠুর কেন ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না রে বাবা ও সন্তানের এত নিষ্ঠুর কেন হয়েছ ওই মা বাবার দোয়া নাও যার মা বাবা দুনিয়ায় নাই কবরের কিনারায় যাইয়া দোয়া করিও ঈদের দিন সবাই আনন্দে বাড়ি যায় একটা আল্লাহর বান্দা কবরের কিনারা ঈদের নামাজের পরে দাঁড়ায় কান্না করে ও বাবা আজকে আনন্দের ঈদের বাদ দিয়া কাঁদো কেন বলে গত ঈদের সময় আমি ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম
আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়াছিলেন আমার বাবারে নিয়া ঈদগায় আমি যায় নামাজে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলাম আজকে যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি আমার মা নাই আমার বাবার বিছানাটা খালি আমার বাবার নাই আমার মাথায় হাত কে বুলাইয়া দোয়া করবে আমার বাবার যায় নামাজ আমার পাশে কই আমার বাবাই তো আজকে নামাজে দাঁড়াইতে পারল না ও নিষ্ঠুর সন্তান ওই মা বাবাকে হারাইয়া যারা এতিম তোমরা তো একটু নজর করো আমার মায়ের নবী ও বড় এতিম ওই মা বাবার কথা ভুলিয়া তোমরা কোথায় চলছো আল্লাহর কাছে কান্নাকাটি করো দোয়া করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পারলে ঘরে গিয়া মাকে বলিও দয়ার মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না রে মা তোমার দোয়ার কারণে আজ আমি সম্মানের চেয়ারে বসছি তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমার এত সম্মান তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক মা আমি কত সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি ও যুবক বাবারা মায়েরে গিয়া বলবা মা কত সময় কথা বলে কষ্ট দিয়েছি তুমি কান্না করছো আজকে ওয়াজের প্যান্ডেল থেকে আসি তওবা করে আর কষ্ট তোমাদের দিব না তুমি আমার একটু দোয়া করিয়া দাও ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত বান্দারা মুনাজাত ধরলো চোখের পানি ছাড়লো মা আমার চোখে পানি আসে নাই কেন গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার ও মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেও যেন আল্লাহ আমারে মাফ করে দেয় ওই মা বাবার দোয়া নিয়ে চলবা পিছনে যত অন্যায় করেছো তওবা করো আল্লাহকে মনে মনে বলো রে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না নবীর সুন্নাত অনুযায়ী ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন আপনার গোলামরা হাত তুলেছেন আর গুনাহ করবেন না আয় আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করবে না ওলামায়ে কেরামের কথা নিয়া নবীর তরিকা মেনে চলবে আমাদের তওবা কবুল করে নেন গুনামুক্ত জীবন দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছি আয় আল্লাহ কত ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহ ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক বর্দার আর আলের মা বোনেরা আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আপনি